ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतुमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ वां मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मेधि वेदः सम आणीस्थः श्रुतं मे मा प्रहासिः अनेनादितेनाहुराद्रां संदधामि ऋतं वदिष्यामि सप्तं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ गणनाम् त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आन शृण्वन्नोतिभिक्सीदसादनं महागणपतये नमः ॐ हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात् यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदाशिवम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভয়ভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মহর্ষি পতঞ্জলির যোগসূত্র। প্রারম্ভে আমরা মহর্ষি পতঞ্জলিকে প্রণাম জানাব। योगेन चित्तस्य पदेन वाचां मलं शरीरस्य च वैद्यकेन योपकरोत्तं प्रवरं मुनीनां पतञ्जलिर्प्राञ्जलिरानतोऽस्मि आवाहो पुरुषाकारं शङ्खचक्रासिधारिणं सहस्रशिरसं श्वेतं प्रणमामि पतञ्जलिं। মহর্ষি পতঞ্জলি যে যোগসূত্র লিখেছেন তিনি এটি সূত্রাকারে গ্রথিত করেছেন, তিনি কিন্তু এর প্রণেতা নন। এর প্রণেতা হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা এই জ্ঞান কোথা থেকে পেয়েছেন? সেটি এসেছে ঈশ্বরের কাছ থেকে, স্বয়ং নারায়ণ শিবের কাছ থেকে। সেই জ্ঞান বিক্ষিপ্তভাবে ছিল, ইতস্তত বিক্ষিপ্তভাবে
ছড়িয়ে ছিটিয়েছিল সেইটি মহর্ষি পতঞ্জলি সূত্রাকারে গ্রথিত করেছেন। তিনি চারটি পাদে বিভক্ত করেছেন। প্রথম হলো সমাধিপাদ, দ্বিতীয় হলো সাধনপাদ, তৃতীয় হলো বিভূতিপাদ এবং চতুর্থ হলো কৈবল্যপাদ। এক একটি পাদে মোটামুটি 50টির মতো সূত্র রয়েছে। প্রথম পাদে রয়েছে 51টি সূত্র, দ্বিতীয় পাদ অর্থাৎ সাধন পাদে রয়েছে 55টি সূত্র, আর তৃতীয় অধ্যায় যেটি বিভূতিপাদ সেইটিতে রয়েছে 56টি সূত্র, এবং চতুর্থ পাদ কৈবল্যপাদে রয়েছে 34টি সূত্র। আমাদের আলোচনা শুরু হয়েছিল প্রথম অধ্যায় অর্থাৎ সমাধিপাদে। সেই সমাধিপাদের প্রথম যেই সূত্রটি ছিল সেটি ছিল অথ যোগ অনুশাসনম, যোগের যে অনুশাসন সেই সম্বন্ধেই প্রথম সূত্রে বলা হয়েছে। সেইটি বলতে গিয়ে প্রথমেই এসে গেছে যে সমাধি কত রকম। প্রধানত সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধি, এগুলো বিস্তারিত আলোচনা আগে আমাদের হয়ে গেছে। আজকে আমরা সংক্ষেপে একটু রিক্যাপিচুলেট করে নিচ্ছি। সম্প্রজ্ঞাত সমাধি কাকে বলা হবে? যে যখন একাগ্র চিত্তে সম্যক উদ্বুদ্ধ হয়ে নিজের যে যথার্থ স্বরূপাত্মক বিষয়কে প্রকৃষ্ট রূপে প্রকাশ করে এবং সেটি কী করে, অবিদ্যা ইত্যাদি যে সমস্ত ক্লেশ সেইগুলিকে ক্ষীণ করে আর কর্মবন্ধনগুলিকে শিথিল করে দেয় এবং নিরোধ অবস্থাকে সামনে এগিয়ে নিয়ে আসে, তাকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অর্থাৎ যেই সমাধিতে একটি আলম্বন রয়েছে, একটি বৃত্তি রয়েছে, একটি সাত্ত্বিক বৃত্তি রয়েছে। একটি আলম্বন যেমন ধরুন আমরা যারা মন্ত্র দীক্ষা নিয়েছি গুরুর কাছে, গুরু যে মন্ত্রটি দিয়েছেন সেটি হচ্ছে সিদ্ধ মন্ত্র, সেইটি হচ্ছে ফর্মুলার মতো, যেমন ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। সেই মন্ত্রটি, সেই সূত্রটি, ফর্মুলাটি কীভাবে এসেছে সেইটা সায়েন্টিস্টদের কাজ, কিন্তু সেই যে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট অর্থাৎ আপনার গুরু যিনি আপনাকে এই মন্ত্রটি দিয়েছেন সেইটি নিয়ে আমরা সাধনা করছি। ওই যে আলম্বন, ওইটি নিয়ে যে আমরা সাধনা করছি, আমরা যে জপ ধ্যান ইত্যাদি করছি সেইটি হচ্ছে, সেটিকেও সম্প্রজ্ঞাত সমাধির মধ্যেই ফেলা হবে। এই সম্প্রজ্ঞাত সমাধি কী করে, আমাদের যে চিত্তে অনেক অবিদ্যা জনিত দোষ থাকে সেইগুলো দূর হয়ে যায়, আর কী হয়, কর্মবন্ধনগুলিকেও ক্ষীণ করে দেয়, শিথিল করে দেয়, আর যে নিরোধ অবস্থা যেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে চিত্তবৃত্তি নিরোধ, সেই অবস্থাটিকে আরও এগিয়ে নিয়ে আসে। এখন এই সম্প্রজ্ঞাতি সমাধিটাই কিন্তু শেষ কথা নয়, তারপরে আসছে অসম্প্রজ্ঞাত সমাধি। যখন সম্প্রজ্ঞাত সমাধি, সেই অবস্থায় কিন্তু আমাদের চিত্তে একটা বৃত্তি রয়েছে। যেমন ধরুন আপনি ইষ্ট মন্ত্র জপ করছেন, তাই ইষ্ট মন্ত্রের যে বৃত্তি সেইটি আলম্বন হিসেবে কাজ করছে ওইখানে, তাহলে সেইখানেও কিন্তু একটি বৃত্তি রয়েছে। কিন্তু যখন কোনো বৃত্তি থাকছে না, মন সম্পূর্ণ নিরুদ্ধ হয়ে যাচ্ছে, সেইটি হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি, সেইটি হচ্ছে কৈবল্য, সেইটি হচ্ছে মুক্তি, মোক্ষ, নির্বাণ অবস্থা। এরপরে আমাদের যে চিত্তভূমি, আমাদের যে চিত্তভূমি, চিত্তের আগে আরও কয়েকটি জিনিস রয়েছে। আমাদের যে অন্তঃকরণ, এক আছে অন্তঃকরণ আর আরেক হলো বাহ্যকরণ। অন্তঃকরণ কোনগুলি? মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এই চারটি মিলে হচ্ছে আমাদের অন্তঃকরণ। আর মন আমরা জানি যেটি হচ্ছে সংকল্প বিকল্পাত্মক মন, দুটি অপশান দেখাবে, এইটি করব না ওইটি করব, সংকল্প বিকল্প।
দুটি দেখায়, এটি হচ্ছে মন। তারপরে বুদ্ধিকে বলা হয় নিশ্চয়াত্মিকা বুদ্ধি, কোনটি করব সেইটি যে ডিসিশন নেয় সেইটি হচ্ছে বুদ্ধি। আর তারপরে আসছে চিত্ত, আর এই চিত্তের মধ্যে কিন্তু আমাদের সমস্ত পূর্বজন্মের সংস্কার সঞ্চিত থাকে, আর এই চিত্তই কিন্তু চারিদিকে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। সমস্ত সংস্কারের রাশি সেই চিত্তের মধ্যে থাকে, আর এই চিত্ত ওই অত সংস্কার থাকার ফলে, যদি বিভিন্ন রকমের সংস্কার থাকতে পারে, শুভ অশুভ সংস্কার থাকতে পারে, শুভ সংস্কার থাকলে সেই চিত্ত শুদ্ধ, আর অশুভ সংস্কার বেশি থাকলে সেই চিত্ত তত বেশি অশুদ্ধ। এখন যত বেশি অশুদ্ধ চিত্ত হবে তত কিন্তু আমরা যেন যোগের থেকে দূরে সরে যাই, আমাদের চিত্তের মলিনতা যত বেশি তত আমরা কিন্তু ঈশ্বরের থেকে দূরে সরে যাই। তাই এই যে কত রকমের চিত্ত আছে এবং সেই চিত্তকে কিভাবে আমরা যোগের উপযুক্ত করতে পারি, এই বিষয়ে আলোচনা এসে পড়েছে। তার মধ্যে প্রথমেই আমরা জেনেছি যে ক্ষিপ্ত, ক্ষিপ্ত কীরকম, যে চিত্ত যে নিজের স্বরূপ সম্বন্ধে যে অতীন্দ্রিয় তত্ত্বগুলি সেই বিষয়ে একেবারে সম্পূর্ণ অবিশ্বাস, তারা যেন এটিকে বিশ্বাসই করতে পারে না এবং এটিকে মিথ্যা বলে মনে করে এবং কাল্পনিক বলে মনে করে, এইরকম যারা তারা হচ্ছেন তমোভাবাপন্ন, আর তাদের চিত্ত এইরকম বিপরীত, এটা এক ধরনের বিপরীত চিন্তা, মিথ্যা চিন্তা তাতেই যথেচ্ছভাবে বিচরণ করে, এই ধরনের যে চিত্ত তাদেরকে বলা হয় ক্ষিপ্ত। এখানে মূল হচ্ছে, প্রধান হচ্ছে তমগুণ। এই যে প্রকৃতিতে তিন গুণ রয়েছে, সপ্ত রজ তম, এই তিন গুণের এই ক্ষিপ্ত ভূমিতে, চিত্তের যে ক্ষিপ্ত ভূমি সেই ভূমিতে তমগুণের প্রাধান্য। তারপরে আসছে মূঢ় ভূমি, এই মূঢ় চিত্তে রজগুণের প্রাধান্য। এখানে কি হয়, ব্যবহারিক ভাবাবেশে ইন্দ্রিয় চরিতার্থের জন্য চিত্তের চঞ্চলতায় যেখানে তত্ত্বচিন্তার সুযোগ থাকছে না, নানান রকম বিষয়ে এনজয়মেন্টে, যে আমাদের যে ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের সুখের জন্য যে ব্যাপৃত, সবসময় ব্যস্ত, তার কোনো সময়ই নেই, উচ্চ চিন্তা করার, তত্ত্ব চিন্তা করার কোনো সময়ই নেই, যেখানে সেই চিত্ত রজ আবেশে ঘোর তমসায় আচ্ছন্ন, প্রচণ্ড ব্যস্ত, সেখানে এই সিনেমা, মুভি, টিভি, ইন্টারনেট, নানান রকমের যে ইন্দ্রিয় বিষয়, ইন্দ্রিয়জনিত বিষয়, আজকালকার দিনে এটি আরও বেশি বেড়ে গেছে, বিশেষত ইয়াং জেনারেশনের মধ্যে আরও অনেক বেশি বেড়ে গেছে। তো এই রকম এখানে হচ্ছে রজগুণটাই হচ্ছে প্রধান, এই সমস্ত কিছু নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত যে যার ফলে আর উচ্চ চিন্তা করার, উচ্চ তত্ত্ব বিষয়ে ভাবনা করার কোনো অবকাশই থাকছে না। এই অবস্থায় এটি হচ্ছে মূঢ় চিত্ত, চিত্তের কথা বলা হচ্ছে। এরপরে আসছে বিক্ষিপ্ত, এরপরে হলো বিক্ষিপ্ত চিত্ত। এই বিক্ষিপ্ত অবস্থায় প্রকৃতির যে তিনটি গুণ, সত্ত্ব, রজ ও তম, এই তিনটি গুণই থাকে, এই তিনটি গুণের আবেশে আবিষ্ট চিত্ত। প্রথমটা ক্ষিপ্ত চিত্ততে যেমন তমগুণের প্রাধান্য ছিল, মূঢ় অবস্থায় রজগুণের, এখানে বিক্ষিপ্ত অবস্থায় সত্ত্ব, রজ, তম তিনটি আছে। ক্ষিপ্ত ও মূঢ় ভূমি থেকে নিষ্কৃতি পেয়ে কখনো স্থির, কখনো চঞ্চল অবস্থায় যখন ঘোরাফেরা করে তা তখন বিক্ষিপ্ত। এই যে আমরা যখন দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরেই যখন আমরা সাধনায় রত হয়েছি, তখনকার আমাদের কী অভিজ্ঞতা, যে মন একেবারে কোথায় চলে যাচ্ছে, তাই না? প্রথম আমরা যখন জপ ধ্যান স্টার্ট করলাম তখন আমাদের কী অভিজ্ঞতা হলো, যে মন বড়ই চঞ্চল, তাই না? এটি সকলেরই এটা সমস্যা, এমনকি
স্বয়ং ধনুর্ধারী অর্জুনেরও এই সমস্যা ছিল। তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, যে হে কৃষ্ণ মন তো অত্যন্ত চঞ্চল, তাকে সংযত করা খুব কঠিন। বায়ুর রিব সুদুষ্করম, বায়ুকে যেমন একটি ঘটে পূর্ণ করা কঠিন সেই রকম। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন উত্তরে, অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম, যে অসংশয়ং মহাবাহ, হে মহাবাহ তুমি ঠিক বলেছ, মন অত্যন্ত চঞ্চল, তাকে সংযত করা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়, ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। সেটা কিভাবে হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণই বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ বৃজ্যতে, অভ্যাস এবং বৈরাগ্য। তাই যখন আমাদের সাধনার প্রারম্ভে আমরা যখন অভ্যাস শুরু করেছি সেই সময় আমাদের অভিজ্ঞতা কি, আমাদের মন বড়ই চঞ্চল, তারপরে ধীরে 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 সাধনা করতে 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 এখন আর আগের মতো অত মন ছোটাছুটি করে না, তাই না? এখন আমাদের অনেক ভালো সাধনা হয়, অনেক মন স্থির, জপ ধ্যান তার কোয়ালিটি আগের চেয়ে অনেক ভালো হয়। তাহলে এই যে অবস্থা, কিন্তু আবার কখনো কখনো মন এদিকে ওদিকে ছুটে চলে যায়। সেই জন্য বলছেন যে যখন ধরুন মনে রজগুণ আসে তখন মন এদিকে ওদিকে ছুটে চলে যায়, অন্য বিষয়ে আমরা ব্যাপৃত হয়ে যাই। আবার যখন তমগুণের প্রাধান্য হয় তখন নিদ্রা আলস্য এইগুলোতে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি। সেই জন্য এই যে তিন গুণ সত্ত্ব রজতম, এই তিন গুণে, এই তিন গুণই যেখানে রয়েছে এবং তাতে আবিষ্ট, সেই যে ক্ষিপ্ত এবং মূঢ় অবস্থা অনেকটা সেখান থেকে নিষ্কৃতি পাওয়া গেছে বটে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। এই অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায়, এই অবস্থায় কি হয়, আমাদের সাধনা করে, আরও অধিক সাধনা করে চিত্তের যে রজ এবং তমগুণ সেইগুলোকে আরও ক্ষীণ করে ফেলতে হবে। আমাদের এই যে অধিকাংশ সাধক সাধিকা তাদের কিন্তু এই অবস্থা, এই স্টেজেই অধিকাংশ সাধক সাধিকা রয়েছেন। এরপরে যে চিত্তের ভূমি সেটি হচ্ছে একাগ্র ভূমি, সেই ভূমিতে কি হয়, তত পুনঃ শান্ত দীপ্ত তুল্য প্রত্যয় চিত্ত সৈকাগ্রতা পরিণাম। সমাধি সময়ে যে একাকার একাকারা বৃত্তি, তাতে অতীত প্রত্যয় বৃত্তিজ্ঞান বর্তমান প্রত্যয় একই প্রত্যয়ের মতো হতে থাকে, তা চিত্তের একাগ্রতার পরিণাম। সম্প্রজ্ঞাত সমাধিকালে চিত্তের যে অবস্থা তা একাগ্র বৃত্তি ভূমিকা। এই যে যখন আমরা ধ্যান করছি, জপ করছি, তখন যে চিত্তের অবস্থাটি, যখন আর অন্য কোনো চিন্তা আসছে না, একটি চিন্তার তরঙ্গ চলছে, একমাত্র সেই ইষ্ট 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 চিন্তাই চলছে, তারপরে ইষ্টমন্ত্র জপ করতে করতে সেই ইষ্টমন্ত্রের অর্থ সমেত যখন আমরা চিন্তা করছি, করতে করতে জপ করছি, তখন সেই একটি বৃত্তি চলছে, এটিকেও কিন্তু এই সম্প্রজ্ঞাতে সমাধি বলা হবে। আর এই সম্প্রজ্ঞাত সমাধির সময় কি হয়, চিত্তের যে অবস্থা সেইটি হচ্ছে একাগ্র বৃত্তি ভূমিকা। যখন আর অন্য কোনো চিন্তা, অন্য কোনো বৃত্তি মনের মধ্যে আসছে না, চিত্তে আসছে না, একটি বৃত্তি রয়েছে, কেবল আপনার ইষ্ট চিন্তা, ইষ্টের সম্বন্ধে বৃত্তি, সেইটি হচ্ছে সম্প্রজ্ঞাত সমাধি, সমাধির মধ্যেই পড়ে এবং সেটি হচ্ছে একাগ্রভূমি। সম্প্রজ্ঞাত কালে বুদ্ধান সংস্কারের উদয়ে পরক্ষণে আবার সমাধিতে অনুরূপ বৃত্তির উদয় হয়, যে বৃত্তিতে তাও একাগ্র বৃত্তির চিত্ত। হয়তো একটা অন্য কোনো চিন্তা এসে গেল, আপনি খুব গভীরভাবে
ইষ্টমন্ত্র জপ করছেন এবং চিন্তা করছেন, সেই সময় একটা অন্য কোনো চিন্তা এসে গেল, সেটি ওই বুত্থান সংস্কারের জন্য। আবার ওইটিকে আপনি কাটিয়ে আবার আপনি আপনার সাধনায় কন্টিনিউ করছেন, সেটিও কিন্তু একাগ্রবৃত্তিক চিত্ত। এরপরে আরও যেটি উন্নত সেটি হচ্ছে নিরোধ, নিরোধ অবস্থা, চিত্তের নিরোধ অবস্থা। চিত্তগত এই ভূমি সমাধি প্রজ্ঞার শেষ অবস্থা। নিরুদ্ধ অর্থাৎ নির্নিমেষ ভাবে রুদ্ধ, নিরোধ বৃত্তি চিত্তেই অসম্প্রজ্ঞাত সমাধির উদয়ে পুরুষের স্বস্বরূপের প্রত্যক্ষ। সেখানে আর কোনো বৃত্তিও থাকছে না, সেই বৃত্তি না থাকায় যেটি একটি মাত্র বৃত্তি ছিল, আগে যে চিত্তে অনেক বৃত্তি ছিল সেগুলো আমরা সাধনার দ্বারা সবই নিরাকরণ করা হয়ে গেছে, তারপরে একটি মাত্র ইষ্ট বিষয়ক বৃত্তি ছিল সেটিও যখন চলে গেল, তখন যে মনের নিরুদ্ধ অবস্থা, চিত্তের নিরুদ্ধ অবস্থা, সেইটি হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। আর এই যে যোগের লক্ষণ, সেইটি বলবার জন্য তার পরবর্তী যে সূত্র সেটি বলা হয়েছে। প্রথম সূত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখন যোগের লক্ষণ বলবার জন্য দ্বিতীয় সূত্রের অবতারণা করা হয়েছে। দ্বিতীয় সূত্রটি কি? যোগ চিত্তবৃত্তি নিরোধ, যোগ চিত্তবৃত্তি নিরোধ, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। এখন চিত্তের যে বৃত্তি, চিত্তবৃত্তি অর্থাৎ চিত্তের যে বৃত্তি, সেই বৃত্তিগুলির নিরোধ, সেটিকেই যোগ বলা হয়। আমরা জানি যোগ কী, যোগ হল আত্মা পরমাত্মার যোগ, ভক্ত ভগবানের যোগ, আবার পুরুষের বা আত্মার নিজস্বরূপে অবস্থান, সেটিও যোগ। আর এখানে কি বলা হচ্ছে যে সমস্ত চিত্তবৃত্তির নিরোধ, চিত্তবৃত্তিগুলির নিরোধ, সেইটি হচ্ছে যোগ। এখন এই যে আমাদের চিত্ত, সেই চিত্তে চিত্ত যত বেশি অশুদ্ধ হবে তত বেশি বৃত্তি উঠবে, আর যত বেশি শুদ্ধ হবে তত বৃত্তি কম হবে, আর সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেলে আর কোনো বৃত্তিই নেই। বৃত্তিগুলো মানেই যেমন ধরুন পুকুরে, পুকুর থেকে যে নিচের থেকে বুদবুদ উঠতে থাকে, তাহলে এই বুদবুদগুলো উপরে তো ছিল না, ওটা তো নিচেই আছে, ভেতরে আছে। সেই রকম আমাদের চিত্তের মধ্যে ওইগুলি সব সংস্কার রূপে সঞ্চিত আছে, সেইগুলোই উপযুক্ত পরিস্থিতিতে উপযুক্ত আধার পেলে তখন ওইগুলো বেরোয়, ভেতর থেকে বুদবুদের মতো ওগুলো বেরিয়ে আসে। তো সেই যে সমস্ত চিত্তবৃত্তি যখন নিরোধ হয়ে যায় সেইটিকে বলা হয় যোগ। আমাদের যোগ হয় না কেন? ওই চিত্তবৃত্তির জন্য, চিত্তের বৃত্তিগুলো ক্রমশ উঠছে বলে ওইগুলো আমাদের যে নিজস্বরূপের যে বৃত্তি, নিজস্বরূপ চিন্তন বা নিজস্বরূপে অবস্থানম, সেইটিকে যেন বাধাপ্রাপ্ত করে দিচ্ছে ওই অন্যান্য চিত্তবৃত্তি। এখন এই যে চিত্তবৃত্তি যোগ চিত্তবৃত্তি নিরোধ, এখানে কিন্তু সমস্ত চিত্তবৃত্তির নিরোধের কথা বলা হয়নি, যোগ চিত্তবৃত্তি নিরোধ। সমস্ত চিত্তবৃত্তি কেন বলা হয়নি? কারণ এই যে যখন সম্প্রজ্ঞাত সমাধির সময় একটা চিত্তবৃত্তি থাকে, যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, ধরতে পারি আমাদের যে ইষ্টমন্ত্র যখন আমরা সাধনা করছি, তখন একটি ইষ্ট বিষয়ক চিত্তবৃত্তি রয়েছে, একটি আলম্বন রয়েছে, সেই জন্য ওটি কিন্তু সমাধির মধ্যেই, ওটি সম্প্রজ্ঞাত সমাধি,
সেই জন্য সমস্ত চিত্তবৃত্তি নিরোধের কথা বলা হয়নি। ওইটি হচ্ছে একটা সাত্ত্বিক চিত্তবৃত্তি। ওই চিত্তবৃত্তিটা আমাদের কিন্তু নিরোধ অবস্থায় পৌঁছতে সাহায্য করে, আমাদের চিত্তের যে মল সেইগুলো বিনাশ করে, চিত্ত শুদ্ধ করে, সমস্ত অশুভ সংস্কার নাশ করে আমাদের নিজ স্বরূপে অবস্থানের জন্য অনেক এগিয়ে নিয়ে যায়। আর এই যে আমাদের চিত্তে যে দোষগুলো রয়েছে, এই যে প্রকৃতি এবং পুরুষ, যিনি পুরুষ বা আত্মা সেখানে তো তিনি তো শুদ্ধ চৈতন্য, সেখানে তো কোনো দোষ নেই, কিন্তু প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মক, তিন গুণ রয়েছে। প্রকৃতির যে তিন গুণ সত্ত্ব রজতম, এই তিন গুণ যখন ওঠানামা করে, সন্তুলিত হয়, সেইটি কিন্তু আমাদের যোগের বাধা। যখন এই সমস্ত গুণগুলো সাম্য অবস্থায় থাকে তখন কিন্তু আমরা সমাধিতে স্থিত হতে পারি, আর যখন এই গুণগুলো বৈষম্য অবস্থায় থাকে তখন আমাদের কী করণীয়, এই গুণগুলোকে শান্ত করা, তম এবং রজগুণকে শান্ত করা। কীভাবে? তমগুণকে জয় করতে হবে রজগুণের দ্বারা, আর রজগুণকে কীভাবে জয় করতে হবে, সত্ত্বগুণের দ্বারা। আর তারপরে তিনটি গুণই আমাদের পরিত্যাগ করতে হবে। যেমন শ্রী রামকৃষ্ণদেব কথামৃততে বলেছেন, গল্প, একটি গল্প বলেছেন যে একজনকে তিনটি ডাকাত গাছের সঙ্গে, তিনটি ডাকাত একজনকে সব ডাকাতি করে নিয়েছে, করে নিয়ে একটি ডাকাত বলছে যে ওকে আর রেখে কি হবে, ওকে মেরে ফেল। এরকম যে বলল সে হচ্ছে তমগুণ। আরেকটি ডাকাত বলল, না রে কি দরকার, মারতে হবে না, যা কিছু নেওয়ার তো নেওয়া হয়েই গেছে, মেরে কি দরকার, বরং ওকে গাছের সঙ্গে বেঁধে রেখে দে। সেই যে গাছের সঙ্গে বেঁধে রেখে দিল সে হচ্ছে রজগুণী। আর তারপরে তিন ডাকাত অনেক দূর চলে গেছে, চলে গিয়ে একটি ডাকাত আবার ফিরে এসেছে, ফিরে এসে তখন বলছে যে এই নাও তোমার বন্ধনটা আমি খুলে দিচ্ছি, ওই যে ওই দিকে রাস্তা ওই দিক দিয়ে তুমি তোমার ঘরে ফিরে যাও, তোমার গ্রামে ফিরে যাও। তো এই যে তৃতীয় ব্যক্তি যে এসে বন্ধনটি খুলে দিল, তার ভেতরে দয়া আছে, তাই সে এসে খুলে দিল আর বলল যে ওই দিকে, সে রাস্তাটি দেখিয়ে দিল, কিন্তু সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পারল না, পৌঁছতে পারে না, কারণ ওইখানে গেলে আবার তাকে ধরে ফেলবে, সেও ডাকাত তো, অর্থাৎ সে ওই গুণের মধ্যেই তো, প্রকৃতির মধ্যেই, প্রকৃতির তিন গুণের মধ্যেই। সেই জন্য সে পথটি দেখিয়ে দেয়, সত্ত্বগুণ আমাদের পথটি দেখিয়ে দেয়, কিন্তু সে কিন্তু আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছতে পারে না। তাই এই তিন গুণের যে অতীত অবস্থা সেটি হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা, সেইটি হচ্ছে তুরীয় অবস্থা, সেইটি হচ্ছে মুক্তি অবস্থা, সেইটি হচ্ছে পুরুষের স্বস্বরূপে অবস্থান। সেইটি কীভাবে হয়, কীভাবে হবে সেই বিষয়ে আলোচনা, সেই এখানে যে ভাষ্য রচনা করেছেন ব্যাসদেব। এখন ব্যাসদেব অনেক একজনই যে শুধু ব্যাসদেব হয়েছেন তা নন, যারাই জ্ঞানী তাদেরকেই ব্যাসদেব হিসেবে গণ্য করা হয়। তো কোনো একজন এইরকম ব্যাসদেব যিনি এই সূত্রের ভাষ্য রচনা করেছেন, তার যে অনুবাদ সেইটিও আমরা জেনে নেব। সেইখানে বলছেন যে সূত্রে যোগ চিত্তবৃত্তি সর্বচিত্তবৃত্তি নিরোধ না বলায় অর্থাৎ সর্ব শব্দ গ্রহণ না করায় সম্প্রজ্ঞাত যোগ আখ্যায় আখ্যায়িত হয়েছে। সেখানে বলা হয়নি যে সমস্ত চিত্তবৃত্তি নিরোধ,
বলেছে চিত্তবৃত্তি নিরোধ, যোগহ চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তি নিরোধী যোগ, সমস্ত চিত্তবৃত্তির যোগ নিরোধ নয়। চিত্ত যেহেতু প্রখ্যা বা প্রকাশশীলতায় সত্ত্বগুণযুক্ত, তাই তা প্রকাশস্বরূপ। সত্ত্বগুণ কী করে? প্রকাশ, জ্ঞান প্রকাশ দেয়। সেই জন্য সত্ত্বগুণ হলো প্রকাশস্বরূপ। আর প্রবৃত্তিশীলতা ও স্থিতিশীলতায় চিত্ত সত্ত্ব রজ তম ত্রিগুণাত্মক। সত্ত্বগুণ কী করে? প্রকাশশীলতা প্রকাশ দেয়, জ্ঞান প্রকাশ। আর রজগুণ কী করে? প্রবৃত্ত করায়, আমাদের কর্মে বিভিন্ন কিছুতে, কাজে কর্মে বিভিন্ন বিষয়ে প্রবৃত্ত করায়। আর তমগুণ কী করে? স্থিতিশীলতা, স্থিতিশীলতা অর্থাৎ এই যে নিদ্রা, আলস্য, নিদ্রাতে আমরা কী করি? আমরা এক জায়গায় স্থিত হয়ে যাই, তো সেখানে নিষ্ক্রিয় অবস্থায় এসে যাই। আবার আলস্য, যে করতে ইচ্ছা করছে না, এরকম স্থিতিশীলতা। আর ওটাকে বলা যায় প্রবৃত্তি, রজগুণটাকে বলা হয় গতিশীলতা, বলা যেতে পারে প্রবৃত্তিশীলতা। সত্ত্ব রজ তম ত্রিগুণাত্মক, যেহেতু প্রকাশস্বরূপ চিত্ত সত্ত্ব রজ ও তম গুণের দ্বারা বিজড়িত, তাই সে ঐশ্বর্য ও বিষয় প্রিয় হয়। চিত্ত সত্ত্বগুণ হলেও তার সঙ্গে রজ এবং তম বিজড়িত রয়েছে, মিশে আছে, তার সঙ্গে ওই দুটো গুণও কিছু কিছু পরিমাণে রয়েছে। সেই জন্য কি হয়, শুধু যে শুধু সাত্ত্বিক হলে সেইখানে শুধু জ্ঞান প্রকাশ, সেইখানে সে শুধু ধ্যানরত সেই সাত্ত্বিক চিত্ত অবস্থাতেই সে থাকতে চাইবে, কিন্তু তার সঙ্গে সে ঐশ্বর্য ও বিষয় তার কাছে প্রিয় হয়। কেন? কারণ চিত্তে রজ এবং তমগুণ মিশে রয়েছে। রজগুণের জন্য ঐশ্বর্য প্রিয় হয়, আর তমগুণের জন্য বিষয় প্রিয় হয়। সেই চিত্ত তমগুণ ভাবাপন্ন, তমগুণের আধিক্যে অধর্ম, অজ্ঞান, অবৈরাগ্য ও অনৈশ্বর্য প্রভৃতিতে উপগত হয়। তমগুণ বৃদ্ধি যেখানে